এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে যদিও কোনো ভুল ক্ষেত্রে আপনারা অ্যাপস লক যেটার ভিতরে আমরা আমাদের ফটোগুলো সেভ করে রাখি, ঠিক আছে, আমরা সিকিউরিটির জন্য আমাদের অনেক ইমার্জেন্সি ফটো যেগুলো রয়েছে সেগুলো আমরা সিকিউরিটি দিয়ে রাখি, ঠিক আছে। তো এই অ্যাপস লকটা যদি আপনারা ভুল ক্ষেত্রে আনইনস্টল করে দেন, তারপরে আপনাদের ছবিগুলো কিন্তু আপনারা ব্যাক নিতে পারেন না। তো গাইজ, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে যদিও ভুল ক্ষেত্রে আপনারা এই অ্যাপস লকটিকে আনইনস্টল করে দেন, তাহলে আবার কিভাবে এই ফটোগুলোকে আপনার নিজের গ্যালারিতে নিয়ে আসবেন, রিকভার করে নিয়ে আসবেন, এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইজ দেখুন, বেসিক্যালি অনেক হাজার হাজার ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে, বাট অনেকটাই কিন্তু সাকসেসফুললি কাজ করে না। এক্ষেত্রে হয়তো আপনারাও ভাবতে পারেন যে আমার এই ভিডিওতে সাকসেসফুললি কাজ না করবে, এজন্য আপনারা হয়তো ভিডিওটা না দেখেই চলে যাবেন। তো গাইজ যদিও চলে যান তাহলে ভুল করবেন, কারণ আমি অনেক দিন থেকে ট্রাই করতেছি এরকমভাবে যে আমি কীরকমভাবে যে ফটোগুলো রিকভার করা যায়, কারণ আমি নিজেও ইউটিউবে দেখেছি অনেক অনেক ভিডিও যেগুলোর মাধ্যমে ওরা দেখিয়ে দেয় যে ফটোগুলো রিকভার করা যায়, বাট অবভিয়াসলি ফটোগুলো রিকভার করা যায় না। বাট আমি অনেক দিন থেকে ট্রাই করতেছি, অনেক দিন থেকে ট্রাই করে আজকে আমি সাকসেস হয়েছি যে দুইটা ওয়ে আপনাদেরকে বলে দেবো। এই দুইটা ওয়ের মাধ্যমে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতেছি আপনাদের ফটোগুলো রিকভার করতে পারবেন। তবে একটা কথা আছে গাইজ, আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি এই যে দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো এই দুইটা ওয়ের মাধ্যমে অনেকটা সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ওপেন করতে হবে বা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, দেখে দেখে আপনারা এই ফটোগুলো রিকভার করতে পারবেন। কারণ আপনারা যদিও ভিডিওটা স্কিপ করে করে দেখেন, তাহলে যেই সেটিংসটা আমি দেখাবো সেই সেটিংসটা হয়তো স্কিপের মাধ্যমেই চলে যাবে, বাট আপনি হয়তো এই সেটিংসটা দেখলেন না, তারপরে ফটোগুলো যখন রিকভার করতে পারলেন না, তারপরে আপনারা যে মন্তব্য শুরু করবেন যে ফেক ভিডিও এরকম এরকম, ঠিক আছে। তো আমি প্রথমে আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি দুইটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা সিস্টেম যদি ফেল হয়, আর একটা সিস্টেমে অবশ্যই আপনারা সাকসেস করবেন। তো বেসিক্যালি আপনারা পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু আপনারা ফটোটা রিকভার করতে পারবেন না। এখানে অনেকটা সিস্টেম রয়েছে, অনেকটা সেটিং করতে হবে, ঠিক আছে। তো গাইজ যদি একটু ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কারণ লাইক তো করতেই হবে, কারণ আপনার অনেক ইমার্জেন্সি ছবিগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রিকভার করে দেবো। তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনারা দেখতেছেন নীল বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এই যে অ্যাপস লক আপনারা দেখতেছেন, এই অ্যাপস লকে এখন আমি কিছু ছবি রাখবো, ছবি রাখার পরে আমি এই অ্যাপস লকটাকে আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ছবিগুলোকে কীভাবে আপনারা রিকভার করবেন। তো গাইজ আমি ফার্স্ট প্রথম স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে দ্বিতীয় স্টেপও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দুটো স্টেপ আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ছবিগুলো কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে গাইজ আমি প্রথমে আমার এফটি ওপেন করবো, এফটি ওপেন করার পরে গাইজ এখান থেকে লকটা আমি ওপেন করে নেবো। তো আমার লকটা ওপেন করে নেওয়ার পরে গাইজ এখান থেকে কিন্তু আমি আমার ছবিগুলো কিছু এখানে আমি অ্যাড করবো, ঠিক আছে। তো গাইজ দেখুন আমি এখানে আমার ফটোতে ক্লিক করলাম, তারপরে এখানে অলরেডি আমার কিন্তু একটা ছবি অ্যাড করা রয়েছে, তো আমি এখানে আরও কয়েকটা ছবি অ্যাড করবো। তো আমি প্লাস বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমার কয়েকটা ছবি আমি এখানে অ্যাড করে নেব। তো গাইজ আমি আমার এখান থেকে এই দুইটা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম, একটা দুইটা, এই দুইটা ছবি আমি এখানে আবার লক করে দিলাম, ঠিক আছে। আমি ওকে করে দিলাম, ওকে করে দিয়ে এই দুইটা ছবিকে আমি এখানে লক করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো গাইজ দেখুন আমার এখানে কিন্তু আমি ছবিগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি, দেখুন এখানে আমার দুইটা ছবি, এখানে দুইটা ছবি, তারপরে এখানে আরও একটা ছবি, তো টোটাল লেগে যেমন এখানে কিন্তু তিনটা ছবি রয়েছে। এখন আমি এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে আমি এখন আনইনস্টল করবো। তো গাইজ এখানে আপনারা চাইলে ভিডিও রাখতে পারেন, অডিও রাখতে পারেন, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে রিকভার করতে পারবেন, এতে কোনো সমস্যা না। বাট আমি এখানে তিনটা ফটো আপনাদেরকে রেখে আমি এখন অ্যাপসটাকে আনইনস্টল করে দেবো, তারপরে আবার অ্যাপসটাকে ইনস্টল করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফটোগুলো রিকভার করবেন। তো গাইজ এটা আমি বেসিক্যালি প্রথম স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে। অ্যাপসটিকে আমরা এখন আনইনস্টল করবো, তো আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো গাইজ একটু ওয়েট করবেন, আমার অ্যাপসটি এখানে আনইনস্টল হচ্ছে, দেখুন আমার অ্যাপসটা কিন্তু এখানে আনইনস্টল হয়ে গেছে। তো এখন আমি চলে যাব প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে যাওয়ার পরে গাইজ এখানে আপনারা প্রথমে সার্চ করবেন ইএস ফাইল ম্যানেজার, ঠিক আছে। এই অ্যাপসটিকে আপনারা এখানে সার্চ করবেন, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা অ্যাপস রয়েছে, এই দেখুন ইএস ফাইল ম্যানেজার। অ্যাপসটিকে যেন ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পরে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ইনস্টল হয়ে যাক। তো গাইজ আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমরা এখানে ওপেন করে নেব। এটাকে ওপেন করে নেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো প্রথমে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ চাইবে, তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে গাইজ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করে দিবেন, সেটিংসে ক্লিক করার পরে গাইজ আপনারা এখানে ফোল্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে গাইজ এখানে দেখতে পাচ্ছেন চু হাইড ফোল্ডার, এটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে
আপনারা ব্যাক চলে যাবেন। তো গাইস তারপরে আপনারা এখানে ব্যাক চলে আসার পরে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সেটর স্টোরেজ আছে এখানের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা খুঁজে বার করবেন গাইস আপনারা এই ফোল্ডারটা DOM00 আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে আপনারা ক্লিক করার পরে গাইস এখানে আপনাদের কিছু ফোল্ডার শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে কোন ফোল্ডারের ভিতরে MB রয়েছে, ঠিক আছে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, এটার উপরে 9 MB-র মতো রয়েছে। তো এখান থেকে আপনারা এই ফাইলগুলোকে খুঁজে বার করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক 0000 রয়েছে। তো আপনারা এভাবে খুঁজবেন, ঠিক আছে। তো দেখুন আমার এখানে কিন্তু 5 MB-র মতো রয়েছে এই ফাইলের ভিতরে, তাহলে আমি এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে গাইস দেখুন এখানে কিন্তু আমার ইমেজ রয়েছে 5 MB-র মতো, এটার উপরে আমি ক্লিক করব। তো গাইস দেখুন এখানে কিন্তু আমার একটা ইমেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এই ইমেজটাকে যদি এভাবে ওপেন করতে চান তাহলে কিন্তু ইমেজটা ওপেন হবে না। তো এক্ষেত্রে আপনারা কী করতে হবে, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে গাইস এখানে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পরে গাইস এখানে আপনারা প্রথমে কী করবেন, করবেন একটা ডট দিবেন। ডট দেওয়ার পরে GPG এটা আপনারা লিখে এখানে ইয়ে করে দিবেন। তো দেখবেন গাইস ফটোটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো গাইস দেখুন আপনারা আমার যে ফটোটা আমি ডিলিট করছিলাম সেই ফটোটা কিন্তু এখানে শো করতেছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, ঠিক আছে। তো আমার আরও 2টা ফটো রয়েছে, সেগুলোও আমি খুঁজে বার করবো। তো এর জন্য আপনারা ব্যাক চলে যাবেন, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো গাইস দেখুন এখানে আমরা এই ফোল্ডারে আমাদের একটা ছবি পেয়ে গেছি, তারপরে আরও এখানেও কিছু কেবি দেখা যাচ্ছে। তো এটা আমরা ওপেন করব। তো এটা ওপেন করার পরে এই ইমেজে ক্লিক করব। তো গাইস দেখুন এখানে আমার 2টা কিন্তু ইমেজ এখানে চলে আসছে। আমি এর আগে যে 2টি ইমেজ দেখিয়েছিলাম দেখুন এখানে একটা ইমেজ রয়েছে আর এখানে একটা ইমেজ রয়েছে। তো এটাকে আপনারা ওপেন করতে হলে কী করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে ঠিক আগের মতো আপনারা এখানে একটা ডট দিবেন, তারপরে GPG দিয়ে দিবেন, তারপরে রিনেমে ক্লিক করে দিবেন। সরি এখানে লেখা ভুল হয়েছে। তো গাইস দেখুন আমি আমার এই দেখুন এখানে GPG দেওয়ার পরে দেখুন আমার যে ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাও কিন্তু এখানে ফিরে আসছে। তো গাইস এখানে বেসিক্যালি আমার 3টা ছবি কিন্তু এখানে আমি রিকভার করে নিয়েছি, আপনারা এগুলাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো গাইস এটা ছিল প্রথম স্টেপ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দ্বিতীয় স্টেপের মাধ্যমে কীভাবে ফটোগুলো রিকভার করবেন। দ্বিতীয় স্টেপে আপনার ফটো রিকভার করার জন্য গাইস এখানে আপনারা লিখবেন অ্যাপস লক, আপনাদের যে অ্যাপসটিকে আনইনস্টল করছিলেন সেই অ্যাপসটাকে আবার এখানে আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। তো ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ওয়েট করে নিই। তো গাইস দেখুন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপসটিকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের লকটা আবার দিয়ে দেবো, এখানে সেট আপ করে দিব। 2 বার আপনারা সেট আপ করবেন। সেট আপ করার পরে গাইস এখানে আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে গাইস আপনারা কী করবেন, এখান থেকে আপনারা প্রথমে দেখুন এখানে স্টার্টে আপনারা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে গাইস এখানে আপনারা কী করবেন, আপনারা এই ফটোতে ক্লিক করবেন। এই যে ফটো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোতে ক্লিক করবেন। তো ফটোতে ক্লিক করার পরে গাইস দেখুন এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফটো কিন্তু 00 রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু এখানে 00 রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাও নামে একটা অপশন কিন্তু রয়েছে, এলাওতে আপনারা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এলাওতে ক্লিক করার পরে গাইস দেখুন এখানে কিন্তু আমাদের ছবিগুলো রিকভার হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্রি টু ইনেবল, এখানের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানের উপরে ক্লিক করার পরে গাইস আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা ছিল সেই জিমেল অ্যাকাউন্ট এখানে এড করতে হবে, ঠিক আছে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট এখানে এড করে দিলাম। এড করে দেওয়ার সাথে সাথে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি 3টা কিন্তু রিকভার হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। দেখুন অলরেডি আমার ছবি 1টা কিন্তু এখানে চলে আসছে, বাকি ছবি 2টো রয়েছে, দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো গাইস অলরেডি আমাদের ছবি কিন্তু 2টা চলে আসছে, বাকি ছবি 1টা রয়েছে। তো গাইস দেখুন আমাদের 3টা ছবি কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে গেছে। তো আমরা এখানের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন গাইস আমাদের ছবিগুলো 3টা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 2টো ছবি আর এখানে আমার 1টা ছবি। তো গাইস আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কি আপনাদের ছবিগুলো রিকভার করতে হবে। তো ভাই গাইজ মাস্ট বি আপনার এটা জানতে হবে আপনি এই যে অ্যাপস লকের ভিতরে আপনি কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করেছিলেন, সেটা আপনার মাস্ট বি জানতে হবে, ঠিক আছে। তো আপনার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রথমে লগ ইন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্ট আমি আপনাকে যেভাবে দেখালাম সেভাবে আপনারা অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফটোগুলো রিকভার করতে হবে। তো আমি 2টা ওয়ে দেখাচ্ছি, 2টা ওয়ের মাধ্যমে ইনশাল্লাহ ছবিগুলো রিকভার করতে পারবেন। তো যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে একটা ভিডিও নিয়ে। গুড বাই।